আসসালামু আলাইকুম, আমি আরিফা শফিমেজ, আমি একজন আর্কিটেক্ট। আজকে আমরা নতুন একটি শহরে এসেছি, রাজশাহী শহরে, এবং এই বিল্ডিংটি রাজশাহীর বিখ্যাত পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত। আমরা এখন আপনাদেরকে একটি ডুপ্লেক্স ইউনিট দেখাবো, এবং এই বিল্ডিংয়ে আরও একটি অ্যাপার্টমেন্ট আমরা ভিডিও করেছি, সেটি 1800 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট। আর ঠিক একইভাবে বিল্ডিংয়ের টপ যে দুটো ফ্লোর, এই দুটো ফ্লোরে আছে 3600 স্কোয়ার ফিটের এই ডুপ্লেক্স। বিল্ডিংটি G+6, মানে সাততলা, এবং এই ডুপ্লেক্সটিতে 4টি বেডরুম আছে, সাথে একটি গেস্ট বেডরুম আছে, এবং বেশ বড় লিভিং রুম এবং কিচেন এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলো আছে। ডুপ্লেক্সটি বেশ বড়, আমি ধীরে ধীরে আপনাদেরকে ডুপ্লেক্সটি দেখাবো এবং কোন রুমে কী ধরনের ফাংশন আছে সেগুলো আপনাদেরকে বলতে থাকবো। একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। প্রথমেই এন্ট্রিটি দেখাই। এখানে একটি এলিভেটর আছে এবং একটি স্টেয়ার। তো স্টেয়ার এবং এলিভেটর, এটা কমন যে এলিভেটর এবং স্টেয়ার, সেটি কিন্তু আরও একটা ফ্লোর ওপরে গিয়েছে। তো আপনি লিফট থেকে বেসিক্যালি এই ফ্লোরে নামতে পারবেন এবং ওপরের ফ্লোরটিতেও আসতে পারবেন। এবং ওপরের ফ্লোরের ওপরেই কিন্তু ছাদ, তো ছাদেও একটি কমন রুম আছে। তো আপনি চাইলে কিন্তু সে কমন রুমটি ব্যবহার করতে পারবেন, কারণ সেটি আপনার সবচেয়ে কাছে। এন্ট্রির ঠিক পরপর যে ওপেন স্পেসে আমরা দাঁড়িয়ে আছি, এটি ডাবল হাইট, 20 ফিট উঁচু। এখানে হবে ডাইনিংটি, ডাইনিংয়ের সাথে কমন বাথরুম আছে। ডাইনিংয়ের সাথে আছে এদিকে ড্রয়িং রুমটি। ড্রয়িং রুমটি বেশ বড়, এবং আপনারা যদি চান ড্রয়িং রুমটিকে আপনারা ভাগ করে নিতে পারেন, এখানে একটি বেডরুম তৈরি করতে পারেন, এবং ডাইনিংটি যথেষ্ট পরিমাণে বড় ড্রয়িং এবং ডাইনিং দুটোকেই হোস্ট করার জন্য। তো ডাইনিং থেকে আসি আমরা কিচেনে। কিচেনটি অনেক বড়, রাজশাহীর স্ট্যান্ডার্ডের কথা যদি আমরা চিন্তা করি, এখানে কিচেন করার পরেও কিচেনের ভেতরেই সব ধরনের ফ্রিজ এবং স্টোরেজ রাখা যাবে, এবং আপনি চাইলে এটাকে কিন্তু ইন্টেরিয়র করে ড্রাই কিচেন, ওয়েট কিচেন এভাবে ভাগ করতে পারবেন। আর দুটো জানালা আছে এবং এক্সস্ট ফ্যানের জন্য স্পেস আগে থেকেই রাখা আছে। এবারে আসি দ্বিতীয় বেডরুমটিতে। দ্বিতীয় বেডরুমটিতে এইদিকে বেডটি থাকবে, বেডের মাথা এদিকে থাকবে, পা ওদিকে থাকবে, এবং আপনাদের অন্যান্য যে সমস্ত ফার্নিচার সেগুলো এই ওয়ালের এগেনস্টে থাকবে। আর এখানে একটি গ্লাস আছে, স্লাইডিং ডোর দিয়ে এই রুমটি পুরোপুরি বাইরের সাথে ওপেন হয়ে যায়। তো একই সাথে এটি বারান্দায় এবং একই সাথে জানালা হিসেবে কাজ করবে। তো এটি একটি ছোট একটি রুম, এবং আপনাদের যাদের কারো যদি স্টাডি রুম প্রয়োজন হয় তাহলে এই রুমটিকে আপনি স্টাডি হিসেবে ব্যবহার করতে পারবেন। এবার আসি বেডরুম, থার্ড একটি বেডরুমের দিকে। থার্ড বেডরুমটাও সেম কাছাকাছি ডিজাইন, আপনার বেডের হেডবোর্ড এদিকে থাকবে, পা বারান্দার দিকে, বড় বারান্দা আছে, এবং আশেপাশে ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আশেপাশে বিল্ডিং এই হাইটের নেই, তো চারপাশে আপনি ওপেন পাচ্ছেন। এবং সাথে অ্যাটাচড বাথরুম। প্লাম্বিংগুলো সব বিল্ডিংয়ের ভেতর দিয়ে নেওয়া হয়েছে, তো বাইরে থেকে কিন্তু কোনো প্লাম্বিং দেখা যায় না। এবার আমরা উপরতলায় যাব। তো উপরতলায় যাওয়ার সিস্টেম হবে এদিক দিয়ে স্টেয়ার দিয়ে। তো এখনও যেহেতু এটা বানানো হয়নি, আমরা হেঁটে উপরে উঠছি। আর এই ওয়াল বিমের নিচে থেকে একদম উপর পর্যন্ত গ্লাস ওয়াল হবে, আপনারা রেন্ডারিংয়ে দেখে নিতে পারেন জায়গাটি কেমন লাগবে। তো ডুপ্লেক্সের ওপরের ফ্লোরটিতে একইভাবে এখানে লিফট আছে এবং সিঁড়ি দিয়ে আপনি ছাদে যেতে পারবেন। সিঁড়ি দিয়ে ভেতরে ঢোকার ঠিক পরপরই হাতের ডান দিকে এখন যে রুমটিতে আছি সেটি হচ্ছে বেডরুম। এটা চাইল্ড বেড, এবং এই ফ্লোরে অন্য বেডরুমটি আছে অপর দিকে, যেটি অনেক বড় লাক্সারি মাস্টার বেড, সেটিও দেখাচ্ছি। চাইল্ড বেডটা দেখাই। চাইল্ড বেডে বড় বাথরুম আছে,
অলমোস্ট একটা কিচেনের সমান, এবং লম্বা করে বেলকনি আছে। এখানে করিডোরের মতো একটি স্পেস দিয়ে এগুলো কানেক্টেড। এদিকে ফ্যামিলি লিভিং আছে, খুবই সিমছাম বই পড়ার জন্য এবং চুপচাপ টিভি দেখার জন্য খুব সুন্দর জায়গা। আর আমি এখন যেখান দিয়ে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে নিচে নামার সিঁড়িটি থাকবে, এখান দিয়ে স্টেপ ডাউন হয়ে নিচতলায় যাওয়া আসা করা যাবে। আর এখন দেখাবো যে স্পেসটি, সেটি হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডটি আমি বলবো রাজশাহী শহরের সবচেয়ে সুন্দর মাস্টার বেড। বড় বেলকনি, অনেক বড়, এখানে আড্ডা দেওয়া, গল্প করা, অনেক কিছু করা যাবে। এবং এখান থেকেও, এই বেলকনি থেকেও ডাবল হাইট স্পেস দিয়ে আপনি নিচে গেস্টকে দেখতে পাবেন। বেলকনি যেই পাশে আছে তার ঠিক অপর দিকে বাথরুম আছে এবং ওয়াকিং ক্লোজেট আছে। তো আমি যেখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আলমারি থাকবে এবং ড্রেসিং রুম থাকবে, জামা কাপড় স্টোর করা এবং ড্রেস আপ করার জন্য এই জায়গাটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে ছোট একটি স্পেস আছে, এখানে আপনার ওয়াটার ক্লোজেটটি থাকবে, টয়লেট। টয়লেটের উল্টো পাশে আপনি লিনেন রাখতে পারবেন এবং এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে আর অনেক কিছু আপনি এখানে রাখতে পারবেন। এর পরবর্তীতে ভেতরে যে স্পেসটি সেখানে হচ্ছে শাওয়ার। তো আপনি শাওয়ার বানানোর পরেও অনেক জায়গা থাকবে, চাইলে আপনি বাথটাবও একটি বসাতে পারবেন। সো বাথটাব শাওয়ার বসানোর পরেও এখানে জায়গা থাকবে। তো ডুপ্লেক্স নিয়ে এতটুকুই। আপনাদের এই ডুপ্লেক্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের ফোন নাম্বারে সরাসরি কল করুন। আর অফিসে যদি ভিজিট করতে চান তাহলে আপনার বাড়ি যদি রাজশাহীতে হয়ে থাকে, আপনি যদি রাজশাহীতে থেকে থাকেন তাহলে পারফেক্ট লিভিংয়ের অফিসে সরাসরি চলে আসুন, আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আর যদি আপনি ঢাকায় থেকে থাকেন তাহলে বনানীতে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। থ্যাংক ইউ।